বিশ্বাস করা যায় বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবেন, নামাতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। কিন্তু কি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনি গতকাল কথা দিয়েছিলেন আপনি শান্তিপূর্ণ সমাবেশ করবেন, আপনি বলবেন না, আপনি উঠে যাবেন। আর আজকে কি করলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। আমি বলেছিলাম অনেক আগে যে সবকে বিশ্বাস করা যায়, বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। আমার ভাই বোনেরা, ওরা আগামীকাল হরতাল ডেকেছে, আপনারা হরতাল মানেন? মানেন? আগামী এই জনসভা শেষ করে যার যার বাড়িতে যাবে, স্লোগান দিতে দিতে যাবে, সন্ত্রাসীদের হরতাল মানি না, মানব না। কি স্লোগান দেবেন? সন্ত্রাসীদের হরতাল মানি না, মানব না। আমার ভাই এবং বোনেরা, একটু জিনিস আমি সাংবাদিকদেরকে দেখাতে চাই, কিন্তু আবার নামায় ফেলতে হবে। আমি দেখতে চাই আপনাদের পতাকা তৈরি, সেই পতাকাগুলো উপরে ওঠার। প্রস্তুত রয়েছে আমরা, প্রস্তুত রয়েছে আমরা, আমরা অতন্ত প্রহরীর দায়িত্ব পালন করব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ যখন শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র টানেল চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছে, ওরা তখন আগুন দিয়েছে, ওরা তখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।